প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মুখলেশুর রহমান বঙ্গবন্ধু বিদ্যা নিকেতন আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব উপরে চিত্রগুলো লক্ষ্য করো দেখতে পাচ্ছে যে খাদ্য খাওয়াচ্ছে বাচ্চাদেরকে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে গরু ঘাস খাচ্ছে এখানে বাছুর দুধ খাচ্ছে আমাদের আজকের পাঠ খাদ্য ও পুষ্টি শিক্ষণ ফল এই পাঠ শেষে তোমরা খাদ্য কী তা বলতে পারবে খাদ্যের উপাদান ও কী কী তা লিখতে পারবে খাদ্যের কাজ ব্যাখ্যা করতে পারবে এখানে আমরা আপেল আলু বিভিন্ন প্রকার ফল দেখতে পাচ্ছি যে সকল উপাদান জীবের দেহ গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে তাকেই খাদ্য বলে পুষ্টি পুষ্টি হল পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহার করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা খাদ্যের উপাদান খাদ্য উপাদানের শ্রেণী বিভাগ বা শ্রেণীবিন্যাস খাদ্য উপাদান আমরা জানি যে খাদ্য উপাদান ছয়টি এর মধ্যে মুখ্য উপাদান তিনটি আর সহায়ক উপাদান তিনটি মুখ্য উপাদান শর্করা আমিষ স্নেহ এই তিনটি হল মুখ্য উপাদান অর্থাৎ প্রধান উপাদান সহায়ক উপাদান ভিটামিন খনিজ লবণ পানি তাহলে আমাদের এই ছয়টি উপাদান আমরা পেয়ে গেলাম এখানে আমরা আলু চাল ভুট্টা তারপরে গম এইগুলো উদ্ভিজ্জ শর্করা এগুলো উদ্ভিদ থেকে পাচ্ছি আমরা এগুলো শ্বেতসার এখানে আমরা আপেল খেজুর গাজর ইত্যাদি দেখতে পাচ্ছি এগুলো উদ্ভিজ্জ শর্করা এগুলো হচ্ছে গ্লুকোজ জাতীয় শর্করা শর্করার মধ্যে আবার ভাগ আছে তো সেগুলো আমরা বিভিন্ন শর্করাগুলো কোনগুলো কী থেকে পাওয়া যায় সেটা আমরা দেখাচ্ছি কমলা কলা পেঁপে আম এগুলো থেকে আমরা এগুলো উদ্ভিজ্জ শর্করা এগুলো হচ্ছে ফ্রুক্টোজ বেল বাদাম আম তরমুজ এগুলো উদ্ভিজ্জ শর্করা এগুলো হচ্ছে সেলুলোজ এবার প্রাণীর শর্করা এখানে দুধ মাংস ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রাণীর শর্করা করা তারপরে স্নেহ চর্বি জাতীয় খাদ্য এগুলো তেল ঘি ইত্যাদি তো এখানে বিভিন্ন ধরনের সবজি এগুলো ভিটামিন বা খাদ্যপ্রাণ এখানে খনিজ লবণ তারপরে পানি এখানে খাদ্যের কাজ খাদ্য কী কী কাজ করে সেটা আমরা এখন দেখব খাদ্য দেহের ক্ষয় পূরণ করে খাদ্য দেহের সাধন করে খাদ্য দেহে তাপ ও শক্তি যোগায় খাদ্য শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে আমিষ জাতীয় খাদ্যের উৎস আমরা জানি যে মাছ মাংস ডিম ইত্যাদি এগুলো থেকে আমরা আমিষ পাই এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য এগুলো প্রাণী জামিস যেহেতু এগুলো প্রাণী থেকে পায় কাজে এগুলো প্রাণীজ আমিষ তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের যেমন মটরশুঁটি সিমের বিচি বাদাম ইত্যাদি দেখতে পাচ্ছি এগুলো উদ্ভিজ্জ আমিষ এই আমিষগুলো উদ্ভিদ থেকে পাই এবারে বাড়ির কাজ বিভিন্ন প্রকার শর্করা জাতীয় খাদ্যের একটি বিভিন্ন প্রকার শর্করা জাতীয় খাদ্যের একটি তালিকা প্রস্তুত করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ